পুরোপুরি বলে গেলেন না, উনি আমাকে সিম্প্যাথি দেখাতে আসছেন, আমি কোনো কাছে সিম্প্যাথি চাইছি না। তবে স্টেশন ম্যানেজারের এসব অভিযোগকে হাস্যকর আখ্যা দিয়ে রনি বলছেন আন্দোলনের বদনাম করতে এসব অযোগ্য ভিত্তিক কথা বলা হচ্ছে। মঙ্গলবার সকালে কমলাপুর থেকে রেলভবন পর্যন্ত লং মার্চ করবেন, তবে তা একাই করবেন। কমলাপুর যাত্রীরা তাকে দেখে এগিয়ে এসে কথা বলেন, সমর্থন ও সংহতি। আমি সন্ধ্যাবেলায় চিপস কিনে দেবো, তুমি কান্না করো না। ফরমালি বলেন ভাই, ফরমালি বলবো ভাই, সরি আমি ফরমালি এত ভাবে বলতে পারি না, মনের মধ্যে যেটা চলে ঠিক আছে সেটা বলে। আপনি যা বলছেন ওইভাবে বলেন। আচ্ছা আমি প্রশ্নটা আরেকবার করি, আপনি আপনার মতো করে বলেন। সোমবার তার কিছু টুপি পাঞ্জাবি পরা ছেলেদের সাথে কথা দেখে বলা হচ্ছে তিনি নাকি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেছেন, তিনি বলেন এটা সম্পূর্ণ মিথ্যা। কমলাপুর স্টেশন সূত্রে জানিয়েছে যুবলীগ কর্মী পরিচয় দেওয়ার স্থানীয় কয়েকজন যুবক সেই মাদ্রাসা শিক্ষার্থীদের কমলাপুরের ঢাকা রেলওয়ে থানায় নিয়ে যাবে। স্টেশন ম্যানেজারের দাবি শিক্ষার্থীরা লং মার্চ যোগ দেওয়ার পরিকল্পনায় কথা স্বীকার করেছে, যদিও সমকাল রেলওয়ে পুলিশের তরফ থেকে এমন কোনো তথ্য পায়নি। পুলিশ রনি বা অন্য কাউকে আটক বা গ্রেফতার করেনি এখনও।